বিবাহিত মানে বিবাহিত মানে অন্তরে দেবী পুরুষ মানে দুই প্রকার বিবাহিত মানে সে অন্তরে দেবী পুরুষ মানে দুই প্রকার যারা বিয়ে করেছেন তারা ঠকেছেন, আর যারা বিয়ে করেননি তারাও ঠকেছেন। ঠিক আমার মতো আমি বাড়িতে বলে এসেছি যে আমি 3 মাসের জন্য কেরালায় কাজে যাচ্ছি, তা আমি রীতিমতো কেরালায় পৌঁছে গেছি। এখানে পৌঁছে গিয়ে বাড়িতে ফোন করে বলছি দেখো আমি সাবধানে চলে এসেছি, তোমরা সব ঠিকঠাকভাবে থেকো, মাকে খেয়াল রাখো, বাবাকে দেখো, বলে তোমার চিন্তা করতে হবে না, ফোনটা রাখো। বলে ফোন না কেটে ফোন কিন্তু লাইনে আছে, কার সঙ্গে প্রেমের গল্প করছি। আমি তো অবাক হয়ে গেছি যে আমার বউ লোকের সঙ্গে প্রেম করবে, এটা হতে পারে? এটা সত্য না মিথ্যা যাচাই করবার জন্য আমি পরের ট্রেনে ফিরে যাচ্ছি। তা কোনো পুরুষ মানে শোনার পরে আর থাকতে পারে কি বাইরে? আমি যাব দেখবো যে ঠিক না ভুল। জনতা জনার্দন জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ড না পাত্তা দিলে বয়ফ্রেন্ডের বড় দাদাকে নিয়ে ভাগো, দেখবে আর জ্বলবে, বৌদি বৌদি বলে ডাকবে। দিদি গো কথা বলবো কি চলে, আমার শাশুড়ের আমার স্বামীর কথা শুনলে বিছুটি পাতার মতন আমার সব শরীর জ্বলে। আমাকে মোটে বাইরে ঘাটে যেতে হয় না, আর বাইরে ঘাটে যেতেও দেয় না, সকলে তো আমার বাড়ি বয়ে দিয়ে যায়। ওদি কারা কি দিয়ে যায়, যেমন দুতলা অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়, আর একজন রয়েছে রুটি কলা ডিম অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। তবে হ্যাঁ, দুজনের মধ্যে একজনকে আমার খুব ভালো লাগে, যেমন দুতলাকে বলবো বলবো মনে করি মোটে বলতে পারি না, তবে আজকে এলে আমি অবশ্যই করে বলবো। বন্ধু কলা জানা আমি এতদিন এই বাড়ি মাল দিতে আসছি, কোনোদিন বৌদির দিকে ভালো করে তাকাইনি। ওমা এরাম জিনিস, একদিকে তো টাল দেহ, বাবা পরের জিনিস পরের আছে, যেটা দিতে এই যে দেবো আর চলে যাবো। বৌদি জায়গা আনো, জায়গা আনো। তোর বাবা ওটা তুমি ওখানে রাখো, সন্ধে হয়ে গেছে, আমার কাজ আছে, জায়গা আনো। আগে তুমি আমার কাছে সরে এসো। বসো বসো বসো। বাবা তুমি যা খেঁজ মেরে বসতেছ, জানো ভিলি আজ মেশিন পুকুর পাড়ে বসানো হচ্ছে। উল্টোটা কথা হল কেন? এ দেখো, এ নাও দুধটা নাও। এ দেখো আমি কি বলি শোনো, আমার শরীর একটু টায়ের মতো হয়ে যাওয়ার পরে আমি ওইটা দই বসিয়ে খাবো, তুমি এখন ওখানে রেখে দাও। এই দেখো অনেকে না গাছের ছাওয়াই বসি, কেউ কিন্তু গাছ লাগাতে চায় না। যদি পাখি গায়ে হেগে দেয়? এই দেখো তুমি বুঝতে পারছো না, আমার মুখ ফুটছে তো আমার বুক ফাটে না। বৌদি তুমি কি আমার 3 মাসের দুধের টাকা ফাঁকি দেবে বলে এই করতেছো? আমি তো তোমায় খুব ভালোবাসি। চাঁদে যদি ডুবে যায় দেখে ঘাটা তারা দেখে থাক না, চাঁদে যদি ডুবে যায় দেখে ঘাটা তারা দেখে থাক না, আমি বলবো তুমি শুনবে, আমি বলবো তুমি ধরে ধাক্কা দিচ্ছে, ফট করে দরটা বন্ধ করতে গেলে কেন? না না
তুইও পাঁচটার সময় বাড়ির ভিতরে ঢুকলে দোর বন্ধ করবি না, খুলে রেখে দেবি। এখন কি হবে, আমি আসবার সময় তোমার শাশুড়ি আমার কেরম দেখতে এলো? ঠিক কথা বলেছ, আমার শাশুড়ি তো গ্যাসের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, কি বিপদে পড়ে গেছে। তুমি যদি বাঘের মতো না হেঁটে যদি বিড়ালের মতো হেঁটে আসো কেন বলো, তুমি সন্দেহ করবে না? সকালের লোক সন্দেহ এলে বাঘ হয়ে আসবে না, সে বিড়াল এমনি হয়ে যাবে। আমি কি বলিস, আমি তোমার ডেকেছি, আমি তোমার ম্যানেজ করব। বাবা তুমি যে জোরে মাল না, হৃৎপিণ্ড গরম হয়ে উঠেছে। আমি তোমার ডেকেছি, আমি তোমার ম্যানেজ করব। খাটে নিচে ঢুকে যাই না, অত কিছু করতে হবে না। আমার শাড়ি একটু পজিশন করলাম, ছুট মারো। না না, তোমার তো গোটা কার্তিক কার্তিক লাগতেছে, পুরো সেম একদম লেবে এসছে, সেই কার্তিক সেম একদম। আমি কার্তিক ঠাকুর লাগতেছে? তা তুমি বুঝতে পারো নি? না, আমার বাড়ি তো কালকের কার্তিক পূজা রয়েছে, ওই কার্তিক ঠাকুরের ড্রেস তোমাকে আমি পরিয়ে দেবো, আমার শাশুড়ি তো ধরতেই পারবে না। ও বাবা, ভগবানের কমর খেলেও কি হবে, বুদ্ধি দিয়েছে রে। খুঁড়ি এদিকে নি, ওদিকে আছে, যা পারে হল তুমি রেডি হও, তাড়াতাড়ি নাও ড্রেসটা দাও। কার্তিক কেরম কো থাকে? আমি কার ঘরে ঢুকেছি বল দেখিনি? আমি তো সে দুর্গা ঠাকুর কবে দেখেছি, কার্তিক কোথায় দাঁড়িয়ে ছিল দেখিনি তো। ও তুমি যে কোনো একটা আর দেখি তো, আমি ম্যানেজ করে নেবো। আচ্ছা দেখো, তুমি দেখো কিন্তু বৌদি, আমি তো ঠাকুরের দাঁত দেখিনি কোনোদিন, আমার তো দাঁত আছে। ঠাকুরের দাঁত দেখার তোমার দরকার নেই। না, আমি কি বলি শোনো, বলো একটুও তুমি নড়বে না। না, যদি তুমি নড়েছ আমার শাশুড়ির হাতে ঝেটার বাড়ি তুমি খেয়েছো। তুই দরজা খুলে দাও, রইল তো সামনে না। কেন যে এলি? ও বৌদি, এই গুলো তুই আমার বাড়িতে কেন রে? দুপুর বেলা ডিম দিতে আইছিলো, আসলি গামছা ফেলা গেছে, গামছাটা নিতে আইছি। তুই তো কালকে এসে নিয়ে যেতে পারতিস, 6টা বাজে সময় আসতে হয় তো। কাম চালাবো আর বাড়ির দিকে চলে যাব। এই কালকে তো তোর কি বমির বিগাড় উঠলো? ও বৌদি ভাই, এটা কি? কেন তো চোখে কি নামা পড়েছে, ওটা তো কার্তিক ঠাকুর। টিকটিকির মতো দেয়াল বাইতে যাই, বাত বলে গাই না না, কার্তিকটা খুব চেনা চেনা লাগতেছে। কুনি খুশি মেরে কাজ শেষ করতে জানিস, তা কার্তিক ঠাকুর চেনা চেনা লাগবে না কেন? তুই তো বটগাছতলাতে চাষ করিস, প্রতিবারতে ডিম দিতে যাস, তা কার্তিক ঠাকুর তো বটগাছতলায় বসানো থাকে, তা কার্তিক ঠাকুর চেনা চেনা লাগবে না, তা কি লক্ষ্মী ঠাকুর চেনা লাগবে? সে হোক, তবুও জানো ও বৌদি ভাই, চলে যাচ্ছি কিন্তু আমার দিকটা একটু দেখো না। হাত তো ছাড়েন না বাবা, কার্তিক আমি তো চিনতে পেরেছি, তোর বিসর্জন আমি করবো। মনে করে কালকের এক পাটি ডিম দে।
যাবি, আমার বৌমারা টুকটাক করে খাওয়াবো। মাগো যত টাক করে দিচ্ছে তত আমার পেকে অধিক চলে যাচ্ছে। এই হচ্ছে আমার বৌমা, কানা খোড়ার এক গুণ বাড়া, সংসারে হাফ কাজ করতে পারে না। বলি মা একটু ঝাড় দাও তো, কেন যে ঝাড় দিতে পারে না। আমি কি করে ঝাড়টা দেবো, আমি তো হ্যাঁ হলে মতির আমার বুকটা মাটি ঠেকে যায়, ওই জন্য ঝাড় দিতে পারি না। আমি নেতন দিয়ে উঠে চলে আসি। হোক ওই জন্য আমি তো সংসারে হাফ কাজ করি মা। সরো মা সরো, সন্ধ্যাবেলা ঝাড়টা দিই সংসারে দেখি। রাগলে হবে না, সরো সরো নিচে নামিয়ে দি ঠাকুরটা, নিচে নামিয়ে দি। দেখো বৌমা, বাড়িতে ঠাকুর আনতে গেলে একটু শাঁখ বাজাতে হয়, সামনে জল ছড়িয়ে ছড়িয়ে আসতে হয়, একটু কাঁসিটা বাজাতে হয় তো নাকি, ঘন্টাটাও বাজাতে হয় নাকি। ও মা, ঘন্টা তো আমি বাজাবো। বিদেশ থেকে ফিরলে তার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে তার না ভালো লাগে। কত কষ্ট করে আসি, ব্যাগটা আমার দে বাবা, ব্যাগটা না আমার। দেখো মা মাই হয়, মায়ের বিকল্প কিছু হয় না। আমি বাইর থেকে এসেছি, আমার বউ দূরে দাঁড়িয়ে আছে, আর মা কাঁধ থেকে ব্যাগ নামিয়ে নিচ্ছে। আমার যেতে টাইমটা দেবে তবে তো নাকি। এসো, আয় পরে আয় পরে বাবা। বাবা যেন ঢেঁকি ধান বাঁধতেছে। কি বলি শোনো, বলো। বাইরে ঘাট থেকে এসেছো, আসার সঙ্গে সঙ্গে তোমার মা তোমার কানে পিস মন্ত ঠেসে দিয়েছে। আমার আর কিছু বলার নেই, চলো বাড়ির ভিতরে চলো, জামা কাপড়টা ঝাড়বে, কিছু খাওয়া দাওয়া করে তারপরে গে। মা তুমি কাঁদছো কেন? না না, বিড়াল দেখতে চাও, পারে বিড়াল দেখো। হ্যাঁ মা। বৌমা কি আমার যায় নাকি রে? কেন গো মা, আমার যায়? কেন বলবে তো, তোদের তো ছেলে পুলে হয়নি না, তোরা কার্তিক পূজা করতে যাবি কোনদিন বারণ করেছি না, বাড়ি কার্তিক ঠাকুর নিয়ে এলো, আমাকে জানালো প্রয়োজন মনে করলো না। আমার বাড়িতে কার্তিক ঠাকুর আসলো তুমি জানো না, আমিও জানি না। আমি জানি না বাবা, আমি জানি। ঠাকুর তো কোথায়? ওই দেখ খাটে, কই দেখি দেখি, শুনো পাশে খাটে। ও বাবা, এ তো ইড়া কাত্তি। ও বাবা, ওটা কি কার্তিক মেয়ে হয় নাকি বলো দিন। আচ্ছা মা বল, কার্তিক ওই বারো মুন্ডা পরে আছে কেন? ওরে বাবা, এখনকার দিন মডার্ন যুগ, ফটোদার ওই কার্তিকের বার মুন্ডা পরিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা আরেকবার দেখেন। কার্তিক, আচ্ছা মা বল, কার্তিকের মাথায় গামছা বাঁধা কেন? বাবা ফটোদারদের ফুল সিজন চলছে, কেশ পাচ্ছে না, ওই জন্য গামছার কুচি দিয়ে কার্তিক ছেড়ে দিয়েছে। আচ্ছা কার্তিকের ময়ূরটা বা কোথায় গেল? আমি বলতেছি দেখো, ময়ূরে খুব খিদে পেয়েছে, সয় মাঠে ফড়িং খাচ্ছে, হই হই সে, মানে খুঁড়ি মরবে আমারও মারবে। ময়ূর নাকি ফড়িং খেতে গেছে। আচ্ছা বাবা তুই কি কার্তিক, আমি জানতে পেরে গেছি, তোর ব্যবস্থা আমি করব। আরেকবার দেখে। আচ্ছা মা বল, কার্তিকের মাথায় যে চূড়াটা পেছন দিকে হেলে গেছে কেন? ওরে বাবা, বৌমা একলাই এনেছি, তা হাওয়াও হচ্ছে, ওই জন্য হাঁদুলেকে হয়তো হেলে গেছে। আচ্ছা তুমি এক কাজ করো, কি রান্নাঘরে যাও। কেন? ছোট থেকে পিড়েকার হাতুড়িটা নিয়ে আসবে। তোমার বাড়িতে কোন মহাপুরুষ বিশ্বকর্মার বরপুত্র ছিল যে তোমার বাড়িতে পিড়েকার হাতুড়ি থাকবে? ও মা, ওই মুটুকটা সরিয়ে আমি ঠিক মতো মেরে দেব। তুই পিড়েকার হাতুড়ি চাইছিলি না? হাতুড়ি পাইনি, পিড়েকার নোড়া নিয়ে চলে এসেছি। এত বড় পিড়েক, ওরে পাত থেকে মেরে ও পারে বার কর দে।
ঠিক বলেছে, কোপালে মারব পেছনে চলে গেলে এটা বাঁকিয়ে দেবো। বাবারে ঠাকুর পূজা হয়ে গেলে গাছের গোড়া বসিয়ে দেবো, ফুটো করে অঙ্গহানি করিস নি বাবা, পাপ হবে বাবা, পাপ হবে। আগো কি সকাল হলে আমার বাড়িতে লোকজন দেখতে আসবে, আসবে তো, পূজার প্রসাদ খেতে আসবে। হ্যাঁ হ্যাঁ, তারা যদি দেখে যে চূড়াটা হেলে আছে খারাপ বলবে। ওটা আমি সাইজ করে দিই বাবা, তুই যা। আচ্ছা আমি যে পিরেক চালাম তুই জানলি কিভাবে? তোর ঘরের পাশে আমি তো লুকিয়েছিলাম, শুনতে পেয়েছি, ওজনে নিয়ে চলে এসেছি। আচ্ছা আমি আগে পিরেকটা মেরে আসি, তারপর তোর ব্যবস্থা হবে। আচ্ছা মা বল, আমি পিরেকটা মারতে গেলাম আর ও মাথা সরিয়ে নিল কেন? বাবা ওটা গদির বিছানা, ওই দিনে তুই একদিকে বসেছিস, ওই দিনে ভারে অন্যদিকে হেলে গেছে। আচ্ছা এই ডিম ব্যাপারি বলো, তুই এক কাজ কর, কি ওই পিরেকা নোনাটা রেখে আমাদের বাঁশ ছাড়া চলে যাবি। কি হবে এরা মোটা মতো বাঁশ নিবি। আচ্ছা মা কার্তিক তো এইভাবে দাঁড়িয়ে থাকে, ও বসে আছে, এরকম সাজাটা বাঁশ কাটবি কলম কাটা করে। আচ্ছা তুই হাত ধরে উঁচু করবি, ওর পেছনে বাঁশ ঢুকিয়ে দেব। আমি যাচ্ছি, ওর এমন জায়গায় বাঁশ ঢুকিয়ে দেবো ও কাউকে দেখাতেও পারবে না, কারোর কাছে বলতেও পারবে না। দাদা ছুঁচ করে নিয়ে চলে এসেছি, ঢুকতে সুবিধা হবে। তুই হাত দূর ধরে উঁচু করবি আর আমি মাল ঢুকিয়ে দেবো। নিয়ে হাতে বিচের চুরি করে যা, নিজ হাতে ফোন করে কুকুর বলে তো ভালো হতো, তুই কুকুরের থেকে আরো খারাপ। তুমি আমার বুঝলি না, যত শিল্পী খারাপ হোক তার ইচ্ছা হয় একবার মঞ্চে উঠে গাই, তাই বলে এরকম বাঁকা মঞ্চে। তুমি আমার জীবন তুমি এরকম পাঁচটার সময় করে আসবে না, আমার কোনো কথা নাই না, ঠিক পাঁচটা ছটা বাজবে আমার বাড়িতে ঢুকে আসবে। উমা কি মিথ্যাবাদী মেয়ে, আমি জানি তুমি সতী সাবিত্রী পাঁচ ভাতারি দ্রৌপদী। কুকুর এখন ঠাকুর ছেড়ে যাই তুতো এটা যা বলেছে ঠিক কথা, ঘুরি না ওড়াতে পারলে সুতো কাটবে। কুকুর এখন ঠাকুর ছেড়ে যাই তুতো বহুদিন কথা শুনে পড়ে গেছে কারা কথা, বহুদিন কথা শুনে পড়ে গেছে কারা কথা, এবারে বুঝি যাবে আমার গো। হ্যালো হ্যালো কে রে দাদা? হ্যাঁ
আমি কানু বলছি। ভালো আছি কচি। আমি ভালো, তুই তো ভালো আছিস? মাই ভাই ধরা পড়েছি। দাদা তাড়াতাড়ি তুই ঘরে আয়। কেন রে বাবার কি শরীর খারাপ? না আসবার সময় দোলা কিনবি, ফিটার কিনবি, গাই পাউডার। কেন এ কচি, তোর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে রে? না তোর বেটা হয়েছে, পুরো আমার মতো দেখতে। ফোন ফেলাকে দিলি কেন? কোন শালা ফোন করে আর কি মারতে জানি। মাইরিদা আমি 3 বছর বাড়ি যাইনি, আমার ফোনে জানাচ্ছে আমার নাকি ছেলে হয়েছে। কি হয়েছে? আমি 3 বছর ঘর যাইনি, আমার নাকি ছেলে হয়েছে। তুই 3 বছর ঘরে যাইনি তোর ছেলে হয়েছে? তা হবে না, তুই লোকের জমি চাষ করলে তোর জমি কি খালি যাবে? কেউ হলে না আমার ঘাস কেটে বেরিয়ে যাবে। ফাঁকা মাঠে কোন শালা খেলে ঠিক কথা, রাস্তার ধারে যদি টিয়ল থাকে, খারাপ হোক আর ভালো হোক, যার পিপাসা লাগবে সে গোজে দিয়ে বেরিয়ে যায়। ফাঁকা মাঠে কোন শালা খেলে রাস্তার ধারে থাকলে টিয়ল খুলবে করে পারে আরে ওর ভাই পা কথা বলে না, মুখ কথা বলে, দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বল। মারিদা তুই যদি পায়ে করে ফেল দিস আমি ফের পায়ে ধরবো। আচ্ছা তুই রে যাও আসা কত বছর চলছে? মারিদা সবে আজকে রে। হ্যাঁ যখন ধরা পড়ে তখন আজকে বলে। বিশ্বাস কর আমি কোনোদিন সন্ধ্যেবেলা আসতুমনি। যাকে যাক, আমরা ভদ্র ফ্যামিলির ছেলে। হ্যাঁ জানি। তোকে মারবো না। না মারিনি। পুলিশও দেবো না। মাই দাও দুধের টাকা গোটা ভাগি দিবি নি তো। দুধের টাকাও দিয়ে দেবো। হ্যাঁ। তুই যে অন্যায় অপরাধ করেছিস। বিরাট ভুল করেছি। ভুল করেছিস? হ্যাঁ। ধরো মা বলে। হ্যাঁ। জিনিস আমি জানলে জীবনে সন্ধ্যাবেলা আসবো। তুমি আমার মা ক্ষমা কর তবে। হ্যাঁ আমি একটা কথা এখানে দাঁড়িয়ে বলে যাবো, আমার মতো সেলসম্যানরা যারা আছো প্রত্যেকে তো পেটে দেয় ব্যবসা করতে, প্রত্যেকটা বাড়িতে যায়। সেই সব বাড়িতে গিয়ে সেই সব বাড়ির মা বোনকে যদি নিজের মা বোন ভাবি তাহলে ব্যবসা চলবে না। আমি যে ধরা পড়েছি ভালো লোক বলে আমাকে ছেড়ে দিয়েছে, আর এরকম কেউ ধরা পড়বে আর ছাড়বে? পিঠে চামড়া লাল করে দেবে। দেরি করে নি, তুই বাড়ি চলে যাওয়া যায় দুধ বালতি নে। কিন্তু দাদা আমার একটা কথা কেরম মনে খটকা লাগছে জানি? কি বলতো, আমি 3 বছর ঘর যাইনি, আমার ছেলে হলো কি করে? তো তুই উপকার হয়েছে, তো চাষ করতে হয়নি, ধান পেয়ে গেছিস। শালা ডিম ব্যবহারী বাড়ির ঝামেলাটা মিটিয়ে আসি। তুই আগে যা, তোর ফাঁকায় পেলে ডিম ফাটাও। চলে যা, যা সময় দোলা নিয়ে যাবি। এই ডিম ব্যবহারী, তুই তো সকালবেলা আমাদের বাড়িতে আসিস, তাই সন্ধ্যা 8টার সময় কি করতে এসেছিস? মাইরিদা আমি আসতুমনি। আবার কি হলো? মাইরিদা অনেক দূর চলে গেলাম বলি দাদার সঙ্গে আরেকবার কথা বলে আসি। কি কথা? আচ্ছা দাদা তুই তোদের পাড়ায় এরকম কেস হয়েছে 3 বছর ঘর নিয়ে ছেলে হয়েছে? তোদের মতো মানুষ থাকলে অবশ্যই হবে, কেন হবে না? না না মাইরিদা আমার জানা ছিল নি তাই জানতে এইছি। কোন শালা এরকম উপকার করলো বললি নি? যা সাবধানে বাড়ি চলে যা, কাঁদিনি, যা ঘরে গিয়ে খোঁজ নিবি। শালা আমি বাগে পাই তো ডিম আর কোলা একসঙ্গে থেঁ দেবো। তুই আগে যা, ঘরে যা। এই তুই এই সন্ধ্যা 8টার সময় কি করতে এসেছিস বল? এই দেখ আই দেখ, আমার তোর কি হলো? মাইদাই চলে যাচ্ছিলাম তো বলি ফের একবার দাদার সঙ্গে জিজ্ঞেস করে আসি। আচ্ছা আচ্ছা দাদা, পোচার বউ 2-3 বছর চলে গেছে, ওই শালা এই বেইমানিটা করে না তো? হয়তো দেখ পোচা খোঁচা দিয়ে বেরিয়ে গেছে। মাইদাই এরকম ক্ষতি কোনো মানুষ মানুষের করে তুই বল? তুই পরের ক্ষতি করে যাচ্ছিস, তোর কি বা তুই বাদ থাকবি? মা তার ঠিক নি রে। কোন শালা এরম ক্ষতি করে গেল বললি? পচা তোর উপকার করেছে। আমি যখন কার্তিক সেজে বলেছিলাম এই শালা তোর বউয়ের হাত ধরে টানতে দিল। আচ্ছা ওর ব্যবস্থা হচ্ছে। মিথ্যা কথা বলতেছিস আমার নামে? হ্যাঁ চোরের মা তো বড় গলা হয় মা। কি আছে
তুই আটটার সময় কি করতে এসেছিস বল? মারিদা আমি আসতুমনি। আচ্ছা এই দুদলা প্রত্যেকদিন দিনের বেলা রাত্রের বেলা তোর বাড়ি ঢোকে। আচ্ছা আমার মনে সন্দেহ জেগেছে, মনে হয় বৌদির সঙ্গে প্রেম আছে, ওই কেসটা ধরবো বলে আজকে এসেছি তোর বাড়িতে। আচ্ছা আমি জানি চোর না হলে চোর ধরতে পারে না। এই কে চোর? তুই তো বড় চোর রে। এই আমি চোর? চোর নয়। এই এই যাকে যাক, তুই কত টাকা পাস বল? দুশো টাকা। তুমি তো কত? পঁচিশ টাকা পায় বলে দুশো টাকা? হ্যাঁ আমি কি চাইছি? না তোমার কাছে কোনোদিন চাইছি না। আমি তো টাইম মতো ডিম দিয়ে যাচ্ছি। হ্যাঁ তাহলে তোমার কাছে টাকা চাইনি তো? না তাহলে অত কথা বলতো না। আচ্ছা ভাই চলে যা, চলে যা। যাচ্ছি ও বৌদি। বাই। চলে যাচ্ছি। যাবি? শরীরের দিকে একটু যত্ন নিও। এই বউটা তোর না আমার রে। না শরীর ভেঙে যাচ্ছে তো ওই জন্য বলতেছি। না তুই নিয়ে চলে যা। নিয়ে গিয়ে কি করবো, খাওয়াতে পারবো নি। ও বৌদি চলে যাচ্ছি, দাদা চলে গেলে খবরটা দিও। বাবা এ তো তে ফেরাঙ্গা দোকান খুলে বসে আছে গো, আমি ঘরে থাকি না সেই সুযোগে তো লাইন পড়ে দেয় এমন সন্ধ্যার পর। আচ্ছা বাবা তুই তো কাজে চলে গেলি, হুট করে আবার বাড়ি চলে এলি কেন খোকা? মা গো আমি কেরালা চলে গেছি, ওখানে পৌঁছে গিয়ে আমি একে ফোন করছি, বলে এত আমি সাবধানে চলে এসেছি, তোমরা ঠিকঠাক ভাবে থেকো, মাকে দেখো বাবাকে লক্ষ্য রেখো। ভালো তো, বলো তোমার চিন্তা করতে হবে না, ফোনটা রাখো। বলে ফোন না কেটে দেখে না প্রেমের গল্প হচ্ছে আমি শুনতে পাচ্ছি। আমার তো মনে সন্দেহ হলো, আমি না থেকে সেখান থেকে ট্রেন ধরে আবার চলে আসলাম। ঘরে ঢুকে দেখি সত্যি সত্যি শালা কার্তিক সেজে বসে আছে আর এ সেবা দিয়ে যাচ্ছে। ওরে বাবা এই কথাটা আমি তোকে বারবার বলতে চেয়েছিলাম, শুধু মা তো ভরসা করে বলতে পারেনি। জানিস খোকা তুই তো বাইরে দিন কাটাস, আমি যখন বাড়ি থাকি আমি বলি বৌমা ছেলে বাইরে আছে একটু ফোনটা ধরিয়ে দাও তো কথা বলি, বলে আমার টাওয়ার ধানের বস্তাটা নিয়ে যাবি কেন জানিস রে বাবা? আজকে শুককে ইন্দ্র সাবে ফুটো করেছে, দুদিন বাদে ধেরে ইন্দ্র এসে সব ধান নিয়ে কষ্টের ভিতর ঢুকে যাবে, সারা বছর সংসারের খোরাক খুঁজে পাবি না। তাই জানি বড় বৌমা তোমার সংসারে তুমি থাকো, তোমাকে বৌমা বলতে আমার ঘৃণা হচ্ছে, এ সংসারে আমি থাকবো না। আমার দু চোখ যেদিকে তাকায় আমি সেদিকে চলে যাবো, তোমাকে আমি বৌমা বলে কোনোদিনও মেনে নেব না। আমি তো তোমার গর্ভধারিণী মা নয়, আমি তোমার শাশুড়ি, যদি তোমার মা হতাম তাহলে তুমি আমাকে মা বলে মানতে, তুমি তো আমার শাশুড়ির চোখে দেখো। তাই বলি বৌমা তোমাদের সংসার তুমি দেখো, তোমাদের কথার মধ্যে আমি আর নেই মা, তোমাদের কথার মধ্যে আমি আর নেই। ছি 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 তোমার লজ্জা করছে না? তুই তো নারী জাতির কলঙ্ক, তোমাকে বিশ্বাস করে একটু সুখের জন্য একটু শান্তি থাকবার জন্য আমি বাইরে কাজে পড়ে থাকি, আর সেই সরলতার সুযোগ নিয়ে পরকিয়া করতে তোর ঘৃণা হয় না? তাই বলছি ও মুখ নিয়ে তুমি আমার সামনে আর কোনো দিন আসবে না, এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আরে সংসার সুখী হয় রমণীর গুণে, সে রমণী যদি দ্বিতাড়িত হয় যদি বারবণিত হয় সে সংসারে কোনো দিন সুখ আসতে পারে না, শান্তি হতে পারে না। আবারও বলছি এখান থেকে চলে যাও। তুমি ঠিকই বলেছো, আমাদের মতন বর্তমান সমাজের কিছু বাড়ির বউরা, আমরা স্বামীরা বাড়িতে থাকলে তাদের উপর নির্যাতন করি, সে চলে যায়, সে চলে গেলে আমরা বড় বড় ফোন ব্যবহার করি, বড় ক্যারিয়ার নিয়ে করি, তাই প্রত্যেককে বলে যাচ্ছে আমি যেমন ভুল করেছি এরকম ভুল তোমরা কেউ করো না, আর ওগো আমি যে বড় ভুল করেছি তোমার দুটি পায়ে ধরে আমি খাবার চাইছি, তুমি আমাকে খাবার করে দাও। তোমার নিঃশ্বাসে মিছিল আমি বিশ্বাস করি, ওরা বলেছিল